নবী রহমাতুল্লিল আলামিন বলে উম্মত আমাকে কেন ভালোবাসবা না রে উম্মত এ উম্মত আমি নবী তোমাদেরকে যেমন নজিরবিহীন ভালোবাসা দিয়েছি পৃথিবীর কোন পয়গম্বর তার উম্মতকে এমন নজিরবিহীন ভালোবাসা দেয় না যুবকরা তাহলে বলেন আজকের মাহফিলে এসে আপনারা ঠকেছেন নাকি জিতেছেন যারা কোরআনের মজমায় আসে নাই তারা ঠকেছে ঠিক কি না বলেন কিছু মানুষ আছে একটু বেশি শীত পড়লে আর ফজরের নামাজ পড়ে না এমন কোয়ালিটির মুসলমান আছে কি আছে না ওরা হলো মুনাফিক মার্কা মুসলমান ওদেরকে খাওয়ার সময় পাবেন কিসের সময় আর ঝড় বৃষ্টি কোনো বিপদ আপদ ছাড়া ওদেরকে ইবাদতে পাবেন ইসলামী আন্দোলনে পাবেন একটু ঝড় বৃষ্টি কোনো বিপদ হইলে এই সমস্ত মুনাফিকদেরকে পাওয়া যায় না এমন মুনাফিক আল্লাহর জামানায়ও ছিল কথা কেন এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন কিন্তু যারা মুমিন যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে ঝড় নাই বৃষ্টি নাই সব কিছু উপেক্ষা করে তারা কোরআনের মাজমায় আসে আর এমন একটা হকের দল আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন কি করবেন টিকিয়ে রাখবেন কি করবেন তারা ঝড় মানবে না বৃষ্টি মানবে না ঠান্ডা মানবে না টর্নেডো মানবে না তাদেরকে যখনই দ্বীনের দিকে আহ্বান করা হবে তাদের কাছে যা আছে তাই নিয়ে তারা ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ঠিক কি না বলেন ঠিক না তো আপনারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই মসজিদে আসছেন আর মসজিদে ঢোকা কিন্তু সোজা কথা না কথা কেন মসজিদে ঢোকা সোজা কথা না এমনে বাইরে প্যান্ডেল হইলে অনেকেই পাইতেন কিন্তু এই মসজিদে যারা ঢুকছে তারা সবাই পাক সাফ ঠিক না সবার লুঙ্গি ঠিক আছে জাইঙ্গাও ঠিক আছে অনেকে আছে হুজুর আমার লুঙ্গি ঠিক নাই ওদের লুঙ্গি জীবনও ঠিক থাকে না কারণ দাঁড়ায় প্রস্রাব করে ঠিক না তো লুঙ্গিতে তো প্রস্রাব লাগবে প্যান্টে তো প্রস্রাব লাগবে কিন্তু আজকের মাহফিলে যারা আসছেন সবাই হলো খাঁটি মাল সুবহানাল্লাহ আসল জিনিস মসজিদে ঢোকার সময় ইবলিস শয়তান পিছনের দিকে টাইনা দছে গায় কই যাস সাবধান মসজিদে ঢুকিস না তাহলে বিপদে পড়বি ঠিক কিনা বলেন অনেকে ভয়ে মুসলমানের বাচ্চা হয়েও ভয়ে মসজিদে ঢুকতে চায় না আছে কি আছে না মুসলমান আছে কি আছে না কিন্তু আপনারা কোরআনের মহব্বতে আল্লাহর ঘরে আসছেন আল্লাহ দেখছেন কি দেখছেন না জোরে বলেন জোরে বলেন আল্লাহ দেখছেন আপনারা কোরআনের মহব্বতে আসছেন দুনিয়ার কোন লোভে আসেন নাই নিছক মাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন যারা একমাত্র আল্লাহর কোরআনের জন্য কোরআনের মাজমায় আসছেন তাদের জন্য সুসংবাদ হলো আমার কথা না রসুলের হাদিস এই কোরআন তাদেরকে কাল হাসরের ময়দানে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে রসুলের হাদিস আমার বানানো কথা না ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসি সুবহানাল্লাহ ইন্তেকালের পরে এই কোরআন আপনাদেরকে কবরের মধ্যে আলোকিত করবে কবরটাকে আলোকিত করবে কি করবে মুসলমান কবরটাকে আলোকিত করবে তারপরে এই কোরআন পাহারা দিয়ে দিয়ে আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তাআলা সেই কোরআনের আশিক হওয়ার জন্য আমাদের কবুল করুন বলি আমিন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায় কি বেড়ে যায় ভাই ঈমান বেড়ে যায় এটা কি আমার কথা কে বলছেন জোরে বলেন কে বলছেন আল্লাহ তাআলা বলছেন আর এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কার উপরে জোরে বলেন আমি গত কিছুদিন আগে এক মাহফিলে বলেছিলাম ভাই আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে গোবিন্দগঞ্জে কে আল্লাহর উপরে আল্লাহ নাকি আল্লাহর উপরে কোরআন নাজিল করছে মুসলমানের ধর্মীয় জ্ঞান নাই আল্লাহ কোরআন নাজিল করেছেন বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির সনদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন ঠিক কি না বলেন এবার বলেন বিশ্বনবীর আগমনের মাসের নাম কি জোরে বলেন নাম কি বিশ্বনবীর আগমনের মাস হলো রবিউল আউয়াল আর রবিউল আউয়ালের অর্থ হলো প্রথম বসন্ত
প্রথম প্রথম বসন্ত আল্লাহ তাআলা আরবীর প্রথম বসন্তে এই পৃথিবীতে এই ধরায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই জমিনে আগমন করালেন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালেন আর পাঠিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله الله رب العالمين بل النبي الدنيا المنوش دير كي بولي دين او نبي اپنی بولون قل إن كنتم تحبون الله দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তার ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাও আল্লাহ তাআলার ভালোবাসা রহমত যদি তোমরা পেতে চাও আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ফাত্তাবিউনি এই দুনিয়ার জমিনে তাহলে আমার ইতাআত করতে হবে আমার আনুগত্য করতে হবে আমার অনুসরণ করতে হবে আল্লাহর নবী বলেন আমার অনুসরণ করা আমাকে অনুসরণ করা ছাড়া আমার আনুগত্য করা ছাড়া আমাকে মানা ছাড়া আমার সুন্নাহ মানা ছাড়া আমাকে ভালোবাসা ছাড়া ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আল্লাহর ভালোবাসা পাবে না ঠিক কিনা বলি তার মানে আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এবার আল্লাহ তাআলা বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যখন আপনাকে ভালোবাসবে আপনাকে ভালোবাসে আমাকে পাবে আর আমাকে পেলে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিব বলেন সুবহানাল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো maaf করে দেব আমি আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করব আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব বলেন সুবহানাল্লাহ ও যুবক ও মুসলমান আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়া দিতে যেতে চাই আজকের মাহফিল থেকে আমি যেই মেসেজটা দিব এই মেসেজটা পেয়ে এই বয়ানটা শুনে যদি একজন যুবক আমল করে তাহলে আজকের মাহফিল কামিয়াব সুবহানাল্লাহ বলেন ও যুবক তোমাকে ভালো করে বুঝতে হবে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তোমাকে আমাকে একমাত্র দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য ঠিক কিনা বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ রাসূলের হাদিস আদ দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য ঠিক কিনা বলেন যুবক তুমি তোমার 40 বছর হয়ে গেল 35 বছর হয়ে গেল এখনো পর্যন্ত যদি তুমি আল্লাহর নবীকে তুমি তোমার জীবনের চাইতে ভালোবাসতে না পারো রে যুবক তাহলে তোমার দুনিয়াও কামাই করা হবে না আখিরাতও কামাই করা হবে না তাহলে তোমার জিন্দেগিটাও হয়ে যাবে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ ঠিক কিনা বলেন যুবক আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই দুনিয়াতে আপনাকে ভালো না বাসলে তারা আমাকে পাবে না ঠিক কিনা বলেন আল্লাহর নবীকে ভালো না বাসলে আমরা আল্লাহ তাআলাকে পাবো না রে যুবক ও যুবক আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর ওই পয়গম্বরকে যদি তুমি আমি জীবনের চাইতে ভালোবাসতে না পারি ওই নবী রহমাতুল লিল আলামিনকে যদি তুমি আমি আমাদের জীবনের সব কিছু দিয়া আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই ঠিক কিনা বলেন এখানে আল্লাহ তাআলা আল্লাহর নবী হাদিসের মধ্যে মায়ের কথা বলেন নাই যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো বাবার কথা বলেন নাই তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো মায়ের ভালোবাসা মায়ের জায়গায় বাবার ভালোবাসা বাবার জায়গায় স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায় সন্তানের ভালোবাসা সন্তানের জায়গায় আল্লাহর নবী খাস করে দিয়েছেন খাস করে দিয়েছেন সব কিছুর চাইতে সবার উর্দে ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা
মিওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন এই পৃথিবীর জমিনে তুমি তোমার মা বাবা আওলাদ সন্তান সন্ততি তুমি তোমার পরিবার সবকিছুর চাইতে আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারো তাহলে আল্লাহর নবী বলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না আর তুমি জান্নাতেও যেতে পারবে না তাহলে আমাদের এই দুনিয়াতে আসা তো দুনিয়া কামাই করা না জান্নাত কামাই করা ঠিক কি না বলেন করা জান্নাত জোরে বলেন কি কামাই করা জান্নাত কামাই করা জান্নাত একজন মুমিনের জীবনের সফলতা হলো জান্নাত পাওয়া জাহান্নাম থেকে বেঁচে যাওয়া ঠিক কি না বলেন জাহান্নামের আগুন থেকে যে বেঁচে যাবে فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল জান্নাত পেয়ে গেল আল্লাহ তাআলা বলেন সেই সফল হয়ে গেল ও যুবক মুসলমান তুমি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে তুমি তোমার জীবনের চাইতে ভালো না বাসবা কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে আমি আমার নবীকে ভালোবাসতে হবে আমার বাপের চাইতে মার চাইতে স্ত্রীর চাইতে সন্তানের চাইতে পরিবারের চাইতে নেতার চাইতে নেত্রীর চাইতে দলের চাইতে মার্কার চাইতে বুঝতে পেরেছেন অলমোস্ট সব কিছুর ঊর্ধ্বে হবে নবীর ভালোবাসা কার ভালোবাসা কিন্তু বিশ্বাস করেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান অথবা আপনাদের বগুড়ায় ক্যান্টনমেন্ট কলেজ আছে সেখানে যান যেই আপনি একটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে কোশ্চেন করেন প্রশ্ন করেন এই এদিকে আসেন ভাই আপনি কি পড়েন বলবে আমি মাস্টার্স কমপ্লিট করেছি অথবা মাস্টার্স শেষ করছি অথবা ইংলিশে অনার্স করছি অথবা আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি অথবা আমি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছি ঠিক আছে আচ্ছা আপনি বলেন এই দুনিয়ার জীবনে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন এই প্রশ্নটা যদি করা হয় সে কিছুক্ষণ চিন্তা করে মাথা ছাতা চুল ঠুলে ভাবে করে বলবে মেবি আমি মনে হয় আমার মাকে বেশি ভালোবাসি কথা বলেন কথা বলেন তারপরে বলবে আমার বাবাকে আবার কিছু আছে বলবে আমি আমার স্ত্রীকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি কথা বলেন আমার কথা ঠিক আছে কিনা দেখেন আজকে আমাকে বুঝতে হবে যে আমি আমার নবীকে কোন পর্যায়ের ভালোবাসা দিব আমার নবীর ভালোবাসার স্তর হবে কি আমি আমার নবীকে কোন পর্যায়ের আমার হৃদয়ের গভীরে কতটুকু আমি আমার নবীর ভালোবাসা লালন করব এটাই বর্তমানের ম্যাক্সিমাম যুব সমাজ জানে না জানে জানে না আমি যে তিনটা কথা বললাম হয় মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কিন্তু ওই যুবক জানে না যে তুমি তোমার মা বাবা সব কিছুর চাইতেও স্ত্রী সন্তানের চাইতেও কিন্তু তুমি তোমার নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে হ্যাঁ যুবক তুমি তোমার নবীকে ভালোবাসতে হবে বাবা যদি তোমাকে ধর্মীয় কাজে বাধা দেয় সেখানে তোমার বাবার কথা মানা যাবে না তোমার মা যদি তোমাকে ধর্মীয় কাজে বাধা দেয় সেখানে তোমার মায়ের কথা মানা যাবে না ঠিক কিনা বলেন ঠিক না অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে আমাদের কাছে আসে যে হুজুর আমি আপনার বয়ান শুনে তেলাওয়াত শুনে নামাজ শুরু করেছি কিন্তু আমার বাপ বলে তুই তো জঙ্গি হয়ে গেছিস আছে কি এমন বাবা আছে আজকে আছে না সমাজের মধ্যে আছে কি আছে না আমি উত্তরার 11 নম্বর সেক্টর একটা প্রোগ্রামে গিয়েছি উত্তরার উত্তরাতে একটা নাম করা ইউনিভার্সিটি আছে আপনারা জানেন সম্ভবত আইইউবি একটা ইউনিভার্সিটি আছে সেখানে ফ্যাশন নিয়ে পড়াশোনা করা হয় সেখানে মিউজিক নিয়ে পড়াশোনা করা হয় অনেক বিষয় আছে সেখানে তো একটা যুবক বলে হুজুর আমি একজন ফ্যাশন ডিজাইনার আমি পোশাক ডিজাইন করি বলে হুজুর আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আমি আগে প্রচুর গান শুনতাম যেই দিন থেকে কোরআন তেলাওয়াত শোনা শুরু করছি ওই দিন থেকে আমি গান শোনা বাদ দিয়ে দিছি হুজুর আমি এখন দাঁড়িয়ে রেখেছি যে দেখেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি ঘরে গেলে আমার বোনেরা শুধু টেলিভিশন দেখে এগুলো আমি একদম লাইক করি না
আমি রাগ করে টেলিভিশন বন্ধ করে দেই, আমি টেলিভিশনের রিমোট আমি অনেক জায়গায় লুকায় রাখি, এই কারণে আমার বোনেরা, আমার মা, আমার ভাই বোনেরা বলে তুমি তো ইদানিং দেখতেছি দাড়ি রাইখা কেমন যেন জঙ্গি পানা আচরণ করছে। এমন মা বাবা সমাজে আছে কি আছে না? আর জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর নবী সেই কথাই বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে ও সাহাবীরা আমার উম্মতকে বলে দিও ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমি নবীর চাইতে, আমি নবীকে ভালোবাসার চাইতে এই পৃথিবীর জমিনে অন্য কাউকে সেই ভালোবাসা দিতে পারবে না, ঠিক কিনা বলি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মত আমাকে কেন ভালোবাসবা না রে উম্মত, এ উম্মত আমি নবী তোমাদেরকে যেমন নজিরবিহীন ভালোবাসা দিছি, পৃথিবীর কোন পয়গম্বর তার উম্মতকে এমন নজিরবিহীন ভালোবাসা দেয় না। আল্লাহর নবী বলে উম্মত আমি তোমাদের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি, ঠিক কিনা বলেন? নবী খেয়েছে কি খেয়েছে না? নবীজির 63 বছর জিন্দিগিতে 27 বার আল্লাহর নবী সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। কয়বার? 27 বার রহমাতুল্লিল আলামিন সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রসুল পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও ভালোবাসে, যেই নবী কিনা তার সন্তানের চাইতেও উম্মতকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী আমাদেরকে তার সন্তানের চাইতে ফাতেমার চাইতেও ভালোবাসে, বিশ্বাস করেন না? আল্লাহর নবী তার স্ত্রী আম্মা জানা আয়েশার চাইতেও আমাদেরকে ভালোবাসে, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই কথাগুলি বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক জানেও না, ম্যাক্সিমাম যুবকের সেই জ্ঞান নাই, বুঝার সেই ক্ষমতা নাই। আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসে, আল্লাহু আকবার! আগেরকার পয়গম্বরের উম্মতরা যদি কোনো গুনাহ করত সাথে সাথে আল্লাহ তাআলা জানোয়ার বানায় দিত, বুঝেন নাই? যেমন আমরা জিনা ব্যভিচার করে কি করি না, নাফরমানি করি কি করি না, যদি মনে করেন এই এলাকার কোনো যুবক বাঘ বানর হয়ে যেত, কুকুর হয়ে যেত, অথবা অন্য কোনো প্রাণী হয়ে যেত, তাহলে মানুষ তাকে থুতো মারতো কি মারতো না? যে এই গুনার কারণে আজকে তোর এই অবস্থা, কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মত যতই নাফরমানি করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমার উম্মতকে তুমি দুনিয়াতে কোনো শাস্তি দিবা না। সুবহানাল্লাহ। বলে যদি বনি ইসরায়েলদের মতো আল্লাহ আমাদেরকে জীব জানোয়ার বানিয়ে ফেলাইতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো, এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া কবুল করেছেন, আর আল্লাহ তাআলার নবী বলেছেন, ওগো আল্লাহ আমার উম্মতকে শুধু দুনিয়ার জমিনে তুমি তো এই সমস্ত আজাব দিতে পারবা না, আমার এক নাম্বার শর্ত, আর দুই নাম্বার শর্ত হলো কাল হাশরের ময়দানে যখন তুমি বিচারকের আসনে বসবা, হাশরের ময়দানে যখন বিচারের কার্য শুরু করবা, আমার একটা উম্মতকেও আমার পারমিশন ছাড়া জাহান্নামের আগুনে দিতে পারবা না। তুমি ভালোবাসবা তোমার কোন নেতাকে বলো, এই নবীকে ভালোবাসবা না তুমি ভালোবাসবা কাকে বলো,
হাশরের ময়দানে তোমার কেউ বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না আরে দুনিয়ার ইমিগ্রেশনেও কোনো নেতা নেত্রীর ফোন চলে না ইমিগ্রেশন বুঝেন তো আপনি বিদেশ যাবেন মালয়েশিয়ার এয়ারপোর্টে যদি আপনি ধরা খায়া যান সেখানে কোনো নেতা নেত্রীর ফোনেও কাজ হবে না সেখানে কোনো অর্থবিত্ত দিয়ে আপনি বাঁচতে পারবেন না দুনিয়ার ইমিগ্রেশনটা যদি এত কঠিন হয় আল্লাহ তাআলা যে হাশরের ময়দান কায়েম করবে সেখানে সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি বলতে থাকবে মূসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে সমস্ত পয়গম্বররা নিজের জন্য শুধু ইয়া নাফসি করতে থাকবে কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে শুধু বলবে ইয়া উম্মতি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না আর জোরে বলেন হবে কি হবে না হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুক্তাহা লাহু ফায়ুক্তাহা আন্নি দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার আল্লাহ তাআলা একটা পারমিশন দিছে ও নবী প্রত্যেকটা পয়গম্বরকে একটা করে বিশেষ পারমিশন এই দুনিয়ার জমিনে মুসা আমি তোমাকে আল্লাহ একটা পারমিশন দিলাম তুমি যে দোয়া করবা তোমার একটা দোয়া আমি এখন কবুল করবই করব সুবহানাল্লাহ বলেন নবীদের কোন দোয়া আল্লাহ ফিরায় দেয় না তারপর একটা বিশেষ দোয়া বিশেষ একটা সুযোগ একটা ফ্যাসিলিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে দিয়েছে তার উম্মতদের জন্য আল্লাহর নবী বলে প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার সুযোগ দিয়েছে প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ার জমিনে তাদের উম্মতদের জন্য ওই বিশেষ দোয়াটা করে ফেলেছে কিন্তু আমি নবী লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবাতও করি নাই ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাশরের ময়দানে রেখে দিয়েছি আরো আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাশরের ময়দানে রেখে দিয়েছি আল্লাহু আকবার সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চাইতে পরিবার পরিজনের চাইতে উম্মতকে বেশি ভালোবাসে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সাহাবিদের সামনে কোরআনের বয়ান করতেছে আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছে কোরআনের বয়ান করতে করতে আল্লাহর নবী পূর্ব দিকে তাকায়া নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি কাঁদেন কেন আপনার চোখে পানি কেন রহমাতুল্লিল আলামিন বলে সাহাবীরা রে শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যেই উম্মতরা কোনোদিন আমাকে দেখে নাই যেই উম্মতরা কোনোদিন আমার জবানের কথা শুনে নাই যেই উম্মতরা কোনোদিন আমার চোখের আমার আমার চেহারা তারা চোখ দিয়াও দেখে নাই কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসে সেই উম্মতরা আমার জন্য জীবনও দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ সেই শেষ জামানার উম্মত হলাম আমরা কারা কারা আমরা আজ পর্যন্ত কোনোদিন নবীজির জবান শুনি নাই শুনছি নবীজির কণ্ঠের আওয়াজ আমরা শুনি নাই রহমাতুল্লিল আলামিনের চেহারাও আমরা দেখি নাই দেখছি নবীজিকে কোনোদিন আমরা আজ পর্যন্ত সশরীরে দেখি নাই কোরআন হাদিস পড়া আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনছি সেই নবীকে আমরা আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি মা বাবার চাইতে স্ত্রীর চাইতে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন
ভালোবাসি কি বাসিনা তাদের জন্য সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা আমি নবী এই দোয়াটা আমার সেই সমস্ত উম্মতের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত আমাকে কেন ভালোবাসবা না রে উম্মত আমি নবী যখন আল্লাহ তাআলার সাথে মিরাজ করার জন্য দেখা করার জন্য আরশে আযিমে গেছি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করছে ডাক দিয়া বলছে কুল ইসআল ও হাবিব আপনি আমার কাছে চান আপনি কার জন্য কি চাইবেন আমি আপনাকে তাই দেব আল্লাহর নবী বলে এ উম্মত আমি যেই দিন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য হাশরের ময়দানে গিয়েছি সেই দিন আমি আমার স্ত্রীর জন্য কিছু চাই নাই আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই সেই দিন আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই সেই দিন আমি আমার পরিবার পরিজনের জন্য কিছু চাই নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব কুল তুসমা আপনি শুধু আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে তাই দিব আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলে সেই দিন আমি আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছিলাম আল্লাহ তাআলার বাড়িতে আরশে আযিমে গিয়েছিলাম আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমি কারো জন্য কিছু চাই নাই আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেছেন হাবিব যা চাইবেন তাই দিব সেই দিন আমি নবী বলেছিলাম উম্মতি 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 ওগো আল্লাহ আজকে আপনার কাছে আমার উম্মত চাওয়া ছাড়া আর কিছু নাই শুধু আমি আমার উম্মতের জন্য আপনার কাছে চাইতে এসেছি সুবহানাল্লাহ বলেন আপনার কাছে চাইতে এসেছে শুধু উম্মতের জন্য আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়া বলেন যান যান আপনি হাশরের ময়দানে যখন হাশরের ময়দানে আমি মানুষদেরকে দাঁড় করাবো ওই হাশরের ময়দানে শুধু আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো হাশরের ময়দানে আমি আল্লাহ কোন পয়গম্বরের কথা শুনবো না ওই হাশরের ময়দানে আমি আল্লাহ কোন মানুষের কথা শুনবো না একমাত্র আপনার চেহারার দিকে আমি তাকায় থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি না হাসবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী বলতেছেন উম্মত আমি নবী তোমাদেরকে সেই মিরাজে যায়া ভুলি নাই তাইফের ময়দানে ভুলে নাই আমি নবী তোমাদেরকে এত ভালোবাসির উম্মত আমি আল্লাহ তাআলার কাছে যতবার আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করেছি আরশে আযিমে গিয়েছি যতবার দোয়া করেছি সব দোয়ার মধ্যে আমি আমার উম্মতকে শামিল করেছি সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মত রে আমার জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসছে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে সেই সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশারে আমার মিসওয়াকটা দাও ও আয়েশা মনে হয় না আমার শরীরের অবস্থা বেশি ভালো না রে আয়েশা আয়েশা আমাকে মিসওয়াকটা দাও একটু পরে মালাকুল মউত আমার কাছে আসবে একটু পরে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াকটা আগায় দিলেন রহমাতুল লিল আলামিন সুন্দর করে মিসওয়াক করলেন সুবহানাল্লাহ বলেন দেখবেন এই দুনিয়ার জমিনে যারা জান্নাতি মানুষ তারা মৃত্যুর আগে অনেক কিছু বলে যায় যায় কি যায় না বলে যায় এই জায়গায় আমাকে কবর দিবা ঠিক না আবার বলে যায় আমি ইন্তেকালের সাথে সাথে আমাকে দাফন দিয়া দিবা আমার জন্য যাতে কেউ কান্নাকাটি না করে এগুলো হলো জান্নাতি মানুষদের আলামত সুবহানাল্লাহ বলেন এগুলো হলো জান্নাতি মানুষদের আলামত আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন দোজাহানের বাদশাহ সরকারে দোয়া আলম ইন্তেকাল হবে তার কিছু পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলে আয়েশা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আল্লাহর নবীকে মিসওয়াকটা আগায় দিলেন আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করলেন ওযু করলেন এবার মিসওয়াক করে ওযু করে আল্লাহর নবী শুয়ে পড়লেন ডাক দিয়া বললেন আয়েশা আইনা আবি বকর আমার বন্ধু আবু বকর কোথায় আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসেন আম্মা জান আয়েশা হযরত আবু বকরকে ডাক দিয়া নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন দেখতেছেন আল্লাহর নবী কান্না করতেছেন আল্লাহর নবীর হাত ধইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আল্লাহর নবী বলে আবু বকর রে
এ আবু বকর কান্না করবেন না একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব কিন্তু আবু বকর আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব কারো জন্য আমার কোনো চিন্তা লাগে না কিন্তু আমি আমার এতিম উম্মতকে ভুলতে পারি না ইন্তেকালের সময় আল্লাহর নবী উম্মতি উম্মতি বলছেন আল্লাহর নবী একটু শুয়ে আছেন হঠাৎ করে দরজার মধ্যে কে যেন কড়া নাড়ছে আল্লাহর নবী পাশে বসা হযরত ফাতেমাকে বললেন ফাতেমা ইফতাহিল বাব যাও যাও দরজাটা খুলে দিয়ে আসো হযরত ফাতেমা দরজাটা খুলে দিলেন দেখলেন ঘরের সামনে একজন আগন্তুক ব্যক্তি দাঁড়ানো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ফাতেমা ঘরের সামনে কে দাঁড়ায় আছে হযরত ফাতেমা বলে আব্বা জান আজ পর্যন্ত আমাদের বাড়িতে যত মানুষ এসেছে মোটামুটি আমি সবাইকে চিনি কিন্তু এখন ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে আমি তার চেহারা কোনোদিন দেখি নাই রহমাতুল্লিল আলামিন বলে ফাতেমা কিভাবে তুমি তার চেহারা দেখবা আজকে আমার বাড়ির দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান ফাতেমা রে ওই ব্যক্তি যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না হযরত ফাতেমা বললে আব্বা জান কি বললেন বুঝতে পারলাম না কে আমাদের দরজার সামনে আর কে খালি হাতে ফিরে যায় না রহমাতুল্লিল আলামিন বললেন ও ফাতেমা আমার ঘরের দরজার সামনে যে দাঁড়ানো সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না সে হলো মালাকুল মউত আজরাইল সে কে মালাকুল মউত আজরাইল এবার ঘরের দরজা খুলে দেওয়া হলো মালাকুল মউত আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী শোয়া অবস্থায় মালাকুল মউত এসে আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আর আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আপনার জান কবজ করার জন্য কিন্তু আল্লাহ তাআলাকে আমাকে নির্দেশ করেছেন তুমি আমার হাবিবের জান কবজ করার জন্য যাইবা এ আজরাইল আগে আমার হাবিব থেকে অনুমতি নিবা যদি আমার হাবিব জান কবজ করার অনুমতি দেয় তাহলে জান কবজ করবা আর যদি অনুমতি না দেয় খালি হাতে ফিরে আসবা আল্লাহু আকবার আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন পৃথিবীর কোন রাজা বাদশার কাছে যায় মালাকুল মউত জান কবজ করার অনুমতি চায় শুনছেন ট্রাম্পের কাছে যায় বাইডেন ভ্লাদিমির পুতিন হ্যাঁ এক থাপ্পড় দিয়া সবগুলারে কাইট করে ফেলাবে ঠিক কিনা বলেন পৃথিবীর এই পৃথিবীর জমিনে একমাত্র মালাকুল মউতের কাছে সবাই ধরা না কত ক্ষমতার অধিকারী রেসলিং করে একজনের সাথে বিশ জনের পারে না এমন বডি এমন ফিগার এত শক্তি মালাকুল মউতের চেহারা দেখা সাথে সাথেই দাঁড়ানো অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায় পানি খাওয়ারও সুযোগ পায় না ঠিক কিনা বলেন পৃথিবীতে যারা স্বৈর শাসক আছে মানুষের উপর অত্যাচার করে আছে কি আছে না মালাকুল মউত ছাড়বে এই যে আজকে ভোরবেলা মুসলমানদের জন্য একটা খুশির সংবাদ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন কি খুশির সংবাদ বলতে পারবেন দেখি পারেন কি না পারেন না আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আজকে বিশ্বাস করেন আমার বয়স এখন প্রায় 36 বছর এই 36 বছরে আমি এত বেশি খুশি হই নাই এই 36 বছরে আমি এত বেশি খুশি হই নাই আজকে আমি যতটুকু খুশি হয়েছি আলহামদুলিল্লাহ বলবো বলার পরে আপনারাও যাদের দিলের মধ্যে ইমানি স্পৃহা আছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আল্লাহর জমিনে আল্লাহর ঘর দখল মুক্ত হোক পৃথিবীর মজলুম মানুষগুলো দখলদারদের কবল থেকে মুক্তি পাক পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট
জাতি উত্তিপাত এই কথা যদি কোন মুসলমান মনের মধ্যেই আশা তামান্না লালন করে তার জন্য আজকে বাংলাদেশে সারা পৃথিবীতে একটা খুশির খবর খুশির আনন্দ আলহামদুলিল্লাহ বলেন আপনারা শুনেছেন যুগের পর যুগ বছরের পর বছর পৃথিবীর জমিনে একটা মাত্র জারজ রাষ্ট্র আছে জারজ রাষ্ট্র যাদের কোনো পিতৃ পরিচয় নাই অবৈধ রাষ্ট্র ইসরায়েল সেই রাষ্ট্রের নাম ইসরায়েল ওরা হলো জারজ আল্লাহর নবী ওদেরকে লানত করেছেন যে ইহুদিরা ধ্বংস হোক আমরা শুনে আসছি যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা সুবহানাল্লাহ বলেন যেই মসজিদে আমার নবী নামাজের ইমামতি করেছেন ঠিক কিনা বলেন যেই মসজিদের দিকে কিবলা করে আমার নবী 17 মাস নামাজ পড়েছেন মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদুল আকসা হলো মুসলমানদের সম্পত্তি এই পৃথিবীর জমিনে কোনো ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানদের সম্পত্তি নয় মসজিদুল আকসা হলো মুসলমানদের ঠিক কিনা বলেন আর মসজিদুল আকসার সাথে আমাদের আত্মার সম্পর্ক সুবহানাল্লাহ বলেন সেই মসজিদুল আকসা তথা জেরুজালেম সেই ফিলিস্তিনি রাষ্ট্রে ইসরায়েলরা আজকে যুগের পর যুগ দিন নাই রাত নাই যখন মন চায় তখনই তারা মুসলমানদের উপর বম্পিং করে একেবারে নিরহ নিরস্ত্র মা বোন শিশুদেরকে সেদেশের নিরস্ত্র মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে মারে ঠিক না মানে 50 বছরের ইতিহাসে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কত বছর 50 বছরের ইতিহাসে আজকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা তারা কি যারা দেশের জন্য যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা ঠিক কিনা বলেন আমাদের চোখে ফিলিস্তিনি যুবকরা হলো মুক্তিযোদ্ধা আর বাংলাদেশ পৃথিবীতে কিছু নিউজ আছে তারা ফিলিস্তিনি যোদ্ধাদেরকে বলে সন্ত্রাসী নাউজুবিল্লাহ বলেন যারা আল্লাহর ঘর মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য জিহাদ করে তারা হলো মুজাহিদ ঠিক কিনা বলে তাদের জন্য আমরা আমাদের কলিজা কেটে দিতে পারি কথা বলেন না কেন সেই জারস অবৈধ ইহুদিদের উপরে স্বাধীনতাকামী মুজাহিদ হামাস যোদ্ধারা ভোর পাঁচটায় স্থল থেকে প্যারাশুটের মাধ্যমে গেরিলা আক্রমণ করে পুরা ইসরায়েলকে তছনছ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন দেখলাম ভারতের কিছু জারজ মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে অথচ ফিলিস্তিনের পক্ষে আমাদের সংসদ থেকেও ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ঠিক কিনা বলেন মুজাহিদরা এমন আক্রমণ করছে ইসরায়েলকে পুরা টালমাটাল করে দিচ্ছে ইহুদিরা ভাবতেও পারে নাই যে ফিলিস্তিনিরা এমন হামলা করার সাহস পাবে পত্রিকায় আসছে এই হামলার ধরন দেখা 800 ইহুদি জারজরা হার্ট অ্যাটাক করে মারা গেছে বম্পিং করা লাগে না শুধু হার্ট অ্যাটাক করছে হামলার ধরন দেখা মানে এমন ক্ষিপ্র গতিতে হামলা করছে এই দৃশ্য দেখা 800 ইহুদি তারা হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা গেছে হসপিটালে নিতে নিতে মরে গেছে কারণ কি যারা কাফের মুশরিক যারা মুসলমানদের উপরে হামলা করে সব সময় তারা হলো অপরাধী আর এমনিতে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে সব সময় একটা ভয় ঢুকায় রাখে তারা ঘুমায়ও শান্তি পায় না তারা খায়াও শান্তি পায় না ঘুইরাও শান্তি পায় না এখানে পত্রিকায় লিখেছিল আমেরিকার একটা পত্রিকায় যে মিস্টার ভুষ ঘুমাইতে গেলেও উসামা বিন লাদেনের স্বপ্ন দেখে খেতে গেল উসামা বিন লাদেনের স্বপ্ন দেখে কোন সময় আয়না হামলা করে ঠিক কিনা বলেন ঠিক না
আজকে সেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুজাহিদরা এমন হামলা করেছে 20 মিনিটে 7000 রকেট ছুড়ছে কয় হাজার এখন বলতে পারেন হুজুর ইসরায়েল তো অনেক শক্তিশালী আরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে রক্ত যাবে জীবন যাবে এটা ইতিহাস ঠিক কিনা বলেন আল্লাহর নবী 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক কিনা বলেন বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা 313 জন আর কাফেরদের সংখ্যা কয় হাজার 1000 আজকে সারা পৃথিবীর মুসলমান খুশি হয়েছে আমরা ইসরায়েলকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ ইসরায়েলদেরকে ধ্বংস করে দিক বলি আমিন ফিলিস্তিন মুজাহিদদেরকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা ইহুদিদের কবল থেকে আল্লাহ মুক্ত করার তৌফিক দান করুন আমাদের সকলের দিলের তামান্না সেই মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইসরায়েলের কবল থেকে মুক্ত হোক আমরাও চাই আমাদের প্রথম কিবলায় যায়া দুই রাকাত নামাজ পড়তে ঠিক কিনা বলেন আমরাও চাই মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে 25000 রাকাতের সওয়াব বাইতুল্লাহ 1 লক্ষ বাইতুল্লাহ 1 লক্ষ মদিনাতুল মুনাওয়ারায় হলো 50000 আর মসজিদুল আকসায় 25000 আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ এই জমিনে একজন ওমর দাও যার নেতৃত্বে আমরা মসজিদুল আকসাকে দখল করতে পারি মসজিদুল আকসাকে দখল করার জন্য মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকেও যদি সৈন্যের প্রয়োজন হয় মুজাহিদের প্রয়োজন হয় এদেশ থেকে লক্ষ লক্ষ যুবক মসজিদুল আকসার জন্য আমরা জীবন দিতে রাজি আছি ঠিক কিনা বলে কেন বললাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন আল্লাহর নবী তার জীবদ্দশায় 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী অংশ গ্রহণ করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর নবী কিছু যুবক আছে যুদ্ধের কথা জিহাদের কথা শুনলে ভয় পায় না 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 ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহ তাআলা বলেন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে মানুষ জানে না আগামী কাল সে কি খাবে ঠিক কিনা বলেন রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী অংশ গ্রহণ করেছেন কিন্তু রহমাতুল লিল আলামিন জীবনের শেষ পর্যায়ে আয়েশা জীবনের শেষ পর্যায়ে আয়েশা উম্মতদের জন্য দোয়া করতেছেন আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে এই যে আমি এতিম উম্মতগুলো রাইখা চলে যাচ্ছি আল্লাহ আমার এতিম উম্মতের কি হবে আল্লাহর নবী ইন্তেকালের সময় আমি নবী তো যুদ্ধের ময়দানে 27 বছর জিন্দেগি 63 বছর জিন্দেগিতে আমি নবী 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছি কিন্তু আমার শেষ জামানার উম্মতরা হবে অনেক দুর্বল ঠিক কিনা বলেন আমরা তো ইমানের দিক দিয়ে এত দুর্বল এত গুনাহ করি এত নাফরমানি করি আল্লাহ তাআলার কাছে হাবিব বলেছেন ওগো আল্লাহ আমার উম্মতে এত যুদ্ধে ঠুদ্দেও তারা যাইতে পারবে না তারা যাবে না শয়তান তাদেরকে প্ররোচনা দিয়া রাখবে এত অন্যায় করার পরেও আমার কাছ থেকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না ঠিক কিনা বলেন আল্লাহর নবী ইন্তেকালের সময় এই চিন্তা করতেছেন যে আমার উম্মতের কি হবে এবার মালাকুল মউত আল্লাহর নবীর কাছে আয়েশা বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে যদি অনুমতি দেন জান কবজ করব আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করার জন্য আসছো আমি যদি অনুমতি দেই আমার জান কবজ করে চলে যাইবা কিন্তু এখনো তো আল্লাহ তাআলার সাথে আমার আরো একটা কথা বলা বাকি রয়ে গেছে কয়টা কথা একটা কয়টা কথা আল্লাহ
নবী বলছেন এখনো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে হে মালাকুল মউত আজরাইল এই একটা কথা না বলার আগ পর্যন্ত আমি তোমাকে আমার জান কবজ করার অনুমতি দিব না এখন তো মালাকুল মউত বিপদে পড়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর অনুমতি ছাড়া কি জান কবজ করতে পারবে না এখন আল্লাহ তাআলার সাথে তো আজরাইল কথা বলতে পারবে না আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য একজন মাধ্যম আছে বিশেষ দূত বিশেষ ফেরেশতা তার নাম কি জোরে বলেন জিবরাইল আলাইহিস সালাম মাশাআল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিশেষ দূত ফেরেশতা আল্লাহর নবী শুধু মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করছে আইনা আখি জিবরাইল এ মালাকুল মউত বলো বলো আমার ভাই জিবরাইল কোথায় মালাকুল মউত বলে হুয়া ফিস সামাইল উলা জিবরাইল তো প্রথম আসমানে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের নাম তার পবিত্র জবান মোবারক দিয়া বলার সাথে সাথে জিবরাইল তার 70,000 ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে আয়েশা সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই যুবক আমার নবী এমন নবী তার জবান দিয়া জাবির হয় সাথে সাথে আল্লাহ কবুল কইরা নেয় আমার নবীর জবান দিয়া জাবির হয় সাথে সাথে আল্লাহ তাআলা কবুল কইরা নেয় সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল্লিল আলামিন এমন নবী আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায় আমার নবী এমন নবী রাহমাতুল্লিল আলামিন যার কারণে আল্লাহ তাআলা সূর্যটাকে এক জায়গায় থামায় দেয় আমার নবীর বরকতে সূর্য ডুবে না সুবহানাল্লাহ বলেন কি ডুবে না কি ডুবে না আমার নবীর বরকতে সূর্য ডুবে না বলবো কিভাবে বলবো সুবহানাল্লাহ সেই রহমাতুল্লিল আলামিন শুধু জবান দিয়া বলছে আইনা আখে জিবরাইল এ মালাকুল মউত আমার ভাই জিবরাইল কোথায় বলে হুয়া ফিস সামাইল উলা এ জিবরাইলের ডাক দাও আল্লাহ তাআলার সাথে একটা কথা আছে এই কথা ফয়সালা না হওয়ার আগে আমি নবী জান কবজ করার অনুমতি দিব না আল্লাহর নবী জবান মোবারক দিয়ে শুধু জিবরাইলের কথা বের করছে জিবরাইল এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কিন্তু জিবরাইল কাঁদতেছে চোখে পানি চোখে জিবরাইল স্বয়ং কান্না করতেছে তার চোখে পানি আল্লাহর নবী ডাক দিয়া বলে লিমা তাবকি ইয়া আখি জিবরাইল এ ভাই জিবরাইল তুমি কাঁদো কেন জিবরাইল তুমি এ জিবরাইল তুমি কাঁদো কেন জিবরাইল দেখে আল্লাহর নবীর চোখেও পানি জিবরাইল ডাক দিয়া বলে গো আল্লাহর নবী আমি কাঁদি কাঁদি আপনি কাঁদেন কেন রহমাতুল্লিল আলামিন বলে জিবরাইল রে আমি কাঁদতেছি আমার এতিম উম্মতের জন্য আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মতের কি হবে রে জিবরাইল এ যুবক আল্লাহর কসম করে বলি আজও পর্যন্ত যদি আমার কলিজার টুকরা নবী এই জমিনে বেঁচে থাকতেন এই পৃথিবীতে বেঁচে থাকতেন একটা অমুসলিমরাও কোনোদিন আল্লাহর নবীর উম্মতের গায়ে হাত দিতে পারত না আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি খুঁজে দেখেন চার খলিফার জিন্দেগি খুঁজে দেখেন তারা যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিল কোন অমুসলিমরা একটা মুসলমানের গায়ে হাত দিতে পারে নাই ঠিক কিনা বলে এই মসজিদুল আকসাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা যুদ্ধে শুধু ওমরের চেহারা দেখা ইহুদিরা এমন ভয় পাইছে মসজিদুল আকসার চাবি হযরত ওমরের হাতে উঠায় দিছে বিনা বাধায় বিনা যুদ্ধে দয়ার নবী মায়ার নবী বেঁচে থাকলে একটা উম্মতকেও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতে পারত না আজকে সেই দয়াল নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে নাই আমরা এতিম হয়ে গেছি ঠিক কিনা বলেন রহমাতুল্লিল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য তুমি কান্না করো কেন জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহর নবী আমি কান্না করতেছি আপনার জন্য আপনি কান্না করতেছেন এতিম উম্মতের জন্য আর আমি কান্না করতেছি আপনার জন্য সুবহানাল্লাহ বলেন
আল্লাহর নবী বলে তুমি কান্না করো কেন জিব্রাইল ভাই কেন কাঁদো বলো জিব্রাইল বলে আল্লাহর নবী আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ তাআলা কত নবীদের কাছে আমাকে ওহী নিয়ে পাঠিয়েছেন আমি কারো কাছে 10 বার 5 বার 3 বার 100 বার 300 বার ওহী নিয়ে গিয়েছি কিন্তু আপনি এমন একজন নবী আপনার কাছে আমি একবার দুই বার তিন বার না আমি আপনার কাছে 1500 বার ওহী নিয়ে আসছি কয় হাজার বার 1500 বার আমি আপনার কাছে ওহী নিয়ে আসছি নবী আপনি রান্না করে আমি জিব্রাইল রান্না করে আপনি জিহাদ কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলে যাও আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যে বলবা আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না জিব্রাইল আলাইহিস সালাম আরশে আযমে চলে গেলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিব্রাইল এ জিব্রাইল কাঁদো কেন কাঁদো কেন কাঁদো কেন বলে আপনার হাবিবের জন্য কাঁদি আপনার হাবিবের ইন্তেকাল হয়ে যাবে তাকে দেখতে পারবো না এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না আল্লাহু আকবার কিন্তু আল্লাহ আপনার হাবিব আমাকে পাঠাইছে আপনার কাছে একটা কথার ফয়সালা না হওয়া পর্যন্ত একটা দোয়া কবুল হওয়া না পর্যন্ত দুনিয়ার জমিনে এখনো তার ইন্তেকালের ফয়সালা জান কবজ করার অনুমতি আল্লাহর নবী দিবে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিব্রাইল আমি তো আমার হাবিবের কোনো মনের দুঃখ অপূর্ণ রাখি নাই কোনো দোয়া তো আমি অপূর্ণ রাখি নাই সব তো আমি তার দোয়া কবুল করেছি আমার হাবিব কি চায় আমার হাবিব কি চায় জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ আপনার হাবিব বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কি হবে তার এতিম উম্মতকে কে দেখে রাখবে আল্লাহ তাআলা বলে জিব্রাইল যাও যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখভাল করব আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখব আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ তাআলা বলে ও জিব্রাইল যাও আমি তার উম্মতকে এমন ভাবে দেখা রাখব আমার হাবিবের উম্মতরা ঘুমাবে আমার বান্দা ঘুমাবে আমি আল্লাহ ঘুমাবো না আমি আল্লাহ আমার বান্দাদেরকে পাহারা দিতে থাকব জোরে বলেন সুবহানাল্লাহ এবার জিব্রাইল আয়েশা বলে গো আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে স্বয়ং আল্লাহ তাআলা আপনার উম্মতকে দেখভাল করবে আল্লাহু আকবার এবার হাবিব কিবরিয়া রহমাতুল্লিল আলামিন মালাকুল মউতকে ডাক দেয়া বলে এ আজরাইল আমার জান কবজ করো তবে শোনো শোনো মৃত্যুর যন্ত্রণা যত আছে আমাকে দাও আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিতে পারবা না জোরে বলেন সুবহানাল্লাহ ইন্তেকালের সময় আল্লাহর নবী তার পরিবার পরিজন কারো কথা বলেন নাই শুধু উম্মতি উম্মতি করেছেন উম্মতি উম্মতি বলেছেন এবার আল্লাহর নবী বলে উম্মত শুধু ইন্তেকালের সময় না যখন আল্লাহ হাশরের ময়দান কায়েম করবে আমি নবী হাশরের মাঠে সেজদা দিয়া পড়ে থাকব সুবহানাল্লাহ কি দিয়া পড়ে থাকব সেজদা আল্লাহর নবী যতক্ষণ সেজদা না উঠাবে ততক্ষণ আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন না বিচারের কার্যক্রম শুরু করবে না বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী সেজদা দিয়া পড়ে থাকবে কিন্তু আল্লাহ তাআলা তো নবীর সেজদা না উঠাইলে বিচারের কার্যক্রম শুরু করতে পারবে না আর নবী সেজদা কেন দিবে কারণ কি জোরে বলেন উম্মতের জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইরফা রাসাক হাবিব আপনি আপনার মাথা উঠান সুবহানাল্লাহ বলেন ইরফা রাসাক কুল তুসমা আপনি বলেন ইশফা শুধু সুপারিশ করেন তুসাফা আপনার সুপারিশ আজকে আমি আল্লাহ গ্রহণ করব আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকব হাবিব যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব করতেই থাকব সেই নবীর উম্মত আমরা
আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন শুধু নবীজি আমাদেরকে ভালোবাসবে আমরা আল্লাহর নবীকে শুধু মুখে মুখে ভালোবাসব এতে করেই কি নবীজির ভালোবাসার হক আদায় হবে হবে না মুখে মুখে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হয় না নবীকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে আখলাকের মাধ্যমে চরিত্রের মাধ্যমে ঠিক কিনা বলেন এই রবিউল আউয়াল মাসে আমরা আজকে ওয়াদা করব জীবনে যতদিন বাঁচব ততদিন আল্লাহর নবীর সুন্নত আমরা মেনে চলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবীর সুন্নত আসসু সালাম ও আতিমুত তুআম আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেব রাজি আছেন লিনুল কালাম এক মুসলমান আর এক মুসলমানের সাথে আমরা নরম ভাষায় কথা বলব কোন মানুষের মনে আমরা কষ্ট দেব না রাজি আছেন তারপরে আসেন আমরা মেসওয়াক করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ কি করে এটা এটার নাম কি এটার নাম কি মেসওয়াক করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব প্রস্রাব করার পরে পায়খানা করার পরে আমরা ঢিলা কলব ব্যবহার করব রাজি আছেন তারপরে আমরা খাবার খাবো তো দস্তরখানা বিছায়া ভাত খাবো খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো খাবার শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবো ঠিক কিনা বলেন রাস্তা দিয়ে হাঁটবো তো ডান দিক দিয়ে হাঁটবো ঘরে যাইয়া প্রথম স্ত্রীকে বলবো না দরজা খোল নো নেভার এইভাবে না ঘরে যাই আমরা আগে আসসালামু আলাইকুম সালাম দিব কি করব আচ্ছা বলেন নবীজির এই সুন্নতগুলো যদি আমরা মেনে চলি আমাদের ঘরে কি শান্তি আসবে নাকি গজব শান্তি আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই বরকত নাই এর একটি মাত্র কারণ হলো আল্লাহর নবীর সুন্নত আমাদের মাঝে নাই এ কারণে এই রবিউল আউয়াল মাসে নবীজির পাঁচ নামাজ জামাতের সাথে আমাদের আদায় করার তৌফিক দেন বলি আমিন হাত নামান পাঁচ নামাজ পড়বেন পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আর এই মাহফিলটা যাতে আগামী বছর যুবক সমাজ করতে পারে আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যেহেতু প্রতিকূল আবহাওয়া